নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই পড়াশোনায় ব্যস্ত আছো, এই করোনাকালীন সময়ে সবাই বাসায় আছো। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজ শুরু করতে যাচ্ছি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি অংশ নিয়ে 9.2-এর 18 নম্বর অঙ্কটি। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেওয়া আছে 2 cos A + B = 1 সমান 2 sin A - B, 2 cos A + B = 1 = 2 sin A - B, অর্থাৎ এটা সমান, এটা সমান, এটা। এখন আমরা লিখতে পারি 2 cos A + B = 1 এবং 2 sin A - B = 1। এখন দুইটা সমীকরণ আছে। প্রথম সমীকরণ হচ্ছে 2 cos A + B = 1, বা উপপক্ষকে 2 দ্বারা ভাগ করলে cos A + B = 2 দিয়ে 1 ভাগ করলে হাফ, বা যেহেতু এখানে cos A + B আছে, এখানে cos কত ডিগ্রির মান হাফ সেটা আমাদের জানা থাকতে হবে। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, উপপক্ষ থেকে cos বাদ গেল, A + B = 60 ডিগ্রি, এটা দিলাম সমীকরণ 1। আবার 2 sin A - B = 1, বা sin A - B = 2 দিয়ে 1 ভাগ করলে হাফ, বা sin A - B = sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, sin উপপক্ষ থেকে বাদ গেল, অতএব A - B = 30 ডিগ্রি। সমীকরণ 2। এখন এই সমীকরণ 1 ও 2 যদি পর্যায়ক্রমে একবার যোগ একবার বিয়োগ করি তাহলে A এবং B এর মান পাবো আমরা। তো A এবং B এর মান, যে A এর মান 45 ডিগ্রি আর B এর মান 15 ডিগ্রি, এটা আমাদের দেখাতে হবে। অতএব সমীকরণ 1 ও 2 পর্যায়ক্রমে যোগ ও বিয়োগ করে A + B = 60 ডিগ্রি, এটা সমীকরণ 1, A - B = 30 ডিগ্রি সমীকরণ 2। যদি যোগ করি B আর B বাদ গেল, আমাদের রয়ে গেল A আর এর 2 sin A = 60 ডিগ্রি আর 30 ডিগ্রি = 90 ডিগ্রি, বা A = 2 দ্বারা ভাগ করলে A = 45 ডিগ্রি। আবার A + B = 60 ডিগ্রি, A - B = 30 ডিগ্রি, এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে A আর A বাদ গেল, B আর B এর 2B, আর 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে হয় 30 ডিগ্রি, বা B = 2 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা যদি 30-এর ভাগ করি B = 15 ডিগ্রি। সুতরাং A = 45 ডিগ্রি এবং B = 15 ডিগ্রি শোধ। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো তোমরা। তো আজকের জন্য এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।